পর্যন্ত আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সমস্ত এমএলএদের উত্তর পশ্চিম তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা আছেন তাদের সম্মুখীন হয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। উনি ওনার বাড়িতে যেটা আমাদের সংগঠনের একটা কোর কমিটির মিটিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেটাকে ভারতীয় হয় যে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে উনি আমাদের নির্দেশিকা পাঠালেন। সেই নির্দেশিকা প্রত্যেকটা বিধানসভার কেন্দ্রে উনি নিয়েছেন, খবর খবর নিয়েছেন, প্রত্যেকটা জেলারও খবর খবর নিয়েছেন, মন্ত্রীর মাধ্যমে বা এমএলএদের মাধ্যমে বা আরও কিছু মাধ্যমে উনি খবর নিয়েছিলেন আর জানিয়েছেন। সেখানে উনি বলেছেন যে দেখেন আর মাত্র 8 মাস কি 9 মাস দেরি আছে, প্রত্যেক বছরে আমরা খুব ভালোভাবে শহীদ দিবস পালন করেছি। সেই যে আমার 13টা তাজা প্রাণ 1993 সালে জ্যোতি বসু সরকার গুলি করে যে মেরেছিল তার তার শহীদ দিবস আমরা পালন করি। সেই শহীদ দিবস 93 থেকে আজ পর্যন্ত হয়ে আছে বোধ হয় 21-22 বছর, 22 বছর উপরে হবে না, 23 বছর 25 বছর। তো এরকমই আমাদের প্রত্যেকটা বছর মমতা ব্যানার্জির 4 লাখ 5 লাখ 7 লাখ 8 লাখ পর্যন্ত কলকাতার ভ্রমণতলা থেকে নিয়ে বা ব্রিগেড গ্রাউন্ডে নিয়ে এটা সমাবেশগুলো করা হতো। অত সমাবেশ মানে ইতিহাস ভারতের কোনো দেশে বা কোনো রাজ্যে এরকম নাই। নেতারা আছে বলতে গিয়ে এরকম লোক আমি কোনো দেখিনি। সোনিয়া গান্ধীও সে অ্যাপিস করি, তো রাহুল গান্ধী আমাদের এখন বিজেপি যে আছে প্রত্যেকটা উন্নয়নমূলক কাজকে বিজেপি একটা আমাদের বদনাম করার জন্যে পশ্চিমবাংলার মানুষকে বদনাম করার জন্যে তার তা কথা বলে দেয়, এরকম কথা বলে গিয়ে মানুষকে বদনাম করে দেয়। এই যে জবাব যে জবাব দিতে হবে বিজেপির সরকারের, বিজেপি পার্টির সরকার দিল্লিতে আছে তাদের মন্ত্রীদের দিয়ে নিয়ে এমএলএদের বলে যে দেখা আপনারা বসে থাকবেন না, এই 3 মাস করোনাতে আমাদের অনেক এমএলএরা বাড়ি থেকে যোগাযোগ না রাখার জন্যে লোকের সঙ্গে যোগাযোগ না রাখতে একটু অসুবিধা হয়েছিল ঠিকই, কারণ আমাদের লকডাউন ছিল, লকডাউন বলে রাখি যায়নি, তবু আপনারা নামিয়ে পড়বেন কাজ করবেন আপনারা বাদ যাবেন না, কারো অসুবিধা যেন না হলে দেখবেন। 6 তারিখ থেকে আপনারা 21 জুলাই পর্যন্ত আপনারা প্রোগ্রাম করবেন বলে যে 6 তারিখ কি মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী তৃণমূল কংগ্রেসের কর্মসূচি কি বলছেন, 6 জুলাই 2020 সোমবার আজ থেকে পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল অবস্থান বিক্ষোভ প্রতিটি বুঝে হবে, বুঝতে তো করবেই। রেলের বেসরকারীকরণ যেটা আমরা বলতাম আগে যে এরা দেশটাকে বিক্রি করে দিবে, রেলের বেসরকারীকরণের প্রতিবাদে আমাদের বলা হয়েছে যে রেল স্টেশনে গিয়ে আপনারা আন্দোলন করবেন, বিক্ষোভ জানাবেন। যে আমরা রেল স্টেশনে দাঁড়াচ্ছি যে রেলমন্ত্রী হুঁশিয়ার, আমরা আপনাদের রেলটাকে বিক্রি করে দেব না, ওটা হবে আপনার জুলাইতে আমরা সেটা করবো। গ্যাসের প্রতিবাদ, রান্না গ্যাসের প্রতিবাদ, রান্না গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় নেতা কর্মীদের পোস্টার নিয়ে নিজ নিজ বাড়িতে দাঁড়া থাকবে, আমি দাঁড়া থাকবো। যে কোল ইন্ডিয়া সার্ভিস, কোল ইন্ডিয়া যার মধ্যে বিদ্যুৎ তৈরি হয়, কোল ইন্ডিয়া থেকে বিভিন্ন রকমের আমরা কারখানা ফ্যাক্টরি চলে হচ্ছে সমস্ত কোল থেকে হয়, এরা কোথা থেকে পুঁজিপুতি আনিয়েছিল ভাই বিক্ষোভ। 10 জুলাইতে 2020 শুক্রবার কোঅপারেটিভ ব্যাংক, যে কোঅপারেটিভ ব্যাংক আজ থেকে না যে তাদিন হওয়ার পর থেকে আমাদের কোঅপারেটিভ ব্যাংকের কাজ সাধারণ মানুষের জন্য, গরিবদের জন্যে, চাষিদের জন্যে এই কোঅপারেটিভ ব্যাংকগুলো খোলা হয়েছিল, যারা গরিব শ্রেণীর সেই কোঅপারেটিভ ব্যাংক বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে এরা, যাবো বিক্ষোভ অবস্থান জানাবো। থেকে 13 জুলাই শনিবার থেকে সোমবার
পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি প্রচার করবি সূচি প্রতিটি বুথে দেবে, যেরকম পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্পগুলি করে হল 21 জুলাই মঙ্গলবার প্রতিটি বুথে শহীদদের প্রতি শ্রদ্ধা জানা জ্ঞাপন করা হবে বেলা 1টা থেকে 2টা পর্যন্ত।